পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের 26 বছর পূর্তি আজ। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে 24 পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা সেনা রেজিয়ন। কর্মসূচির মধ্যে রয়েছে সম্প্রীতি র্যালি, আলোচনা সভা, মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রীতি ফুটবল ম্যাচ। এদিকে দিবসটি উপলক্ষে সকালে শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল মামুন। এ সময় পার্বত্য অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠিত কর্মসূচিতে সামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সহ দুর্গম পাহাড়ের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।